ত্রিপুরায় আসার পর আমি রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু তা এখনো চলছে। খোয়াইকে লাল দুর্গ বলে গর্ব করেন সিপিআইএম, গর্ব করুক তাতে বাধা নেই, কিন্তু খোয়াইয়ের একটা আলাদা পরিচিতি আছে, ঐতিহ্য আছে, তাকে নষ্ট করলে চলবে না। সন্ত্রাস করে রাজ্য রাজনীতির উন্নয়ন কখনো সম্ভব নয়। খোয়াইয়ে রাজনৈতিক হিংসায় আহত কর্মীদের দেখতে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব, সেখানে দাঁড়িয়েই এই কথা বলেছেন তিনি। ত্রিপুরাতে 2015 থেকে আমি রাজনীতিতে আছি, কাজ করি, কিন্তু আমি ত্রিপুরাতে আসার পর চেষ্টা করেছি যে রাজনৈতিক সন্ত্রাস, রাজনৈতিক মার্ডার এগুলো যাতে না হয় ত্রিপুরাতে। কিন্তু এখনও প্রায় 5 বছর হতে চলছে সরকার, তারপরও তার পরিবেশ এখনও ত্রিপুরাতে রয়ে গেছে অনেকটা। তো সেটা আমি অনেক সময় বলি যে আমি অনেক চেষ্টা করেছি যে ত্রিপুরাতে যাতে সেই মানসিকতাটাকে থেকে বেরিয়ে আসা, ত্রিপুরা এই মিনা। কিন্তু খোয়াইতে যে ঘটনা ঘটেছে এবং খোয়াইতে এমনিতেও সেটাকে একসময় লাল দুর্গ হিসাবে এরা গর্ব করত, গর্ব করুক তাদের কর্মভূমি হিসাবে, কিন্তু সন্ত্রাস ভূমি হিসাবে যাতে খোয়াইয়ের পরিচয় না করে। কারণ খোয়াই একটা কালচারাল সিটি, আমাদের ত্রিপুরা রাজ্যে খোয়াই আছে, কমলপুর আছে, কৈলাসহর আছে, এগুলো কালচারাল সিটি, তার একটা আলাদা পরিচয় আছে। কিন্তু খোয়াইয়ের এই সুন্দর পরিচয়টাকে শেষ করে দিয়েছেন, আবার সেটা প্রচেষ্টা করা হচ্ছে। এবং আমি আশা করি মাননীয় নেতৃত্বে যে সরকার রয়েছে, সে সরকার তার শক্ত মোকাবেলা করবেন এবং রাজনৈতিক সন্ত্রাসের জায়গা ত্রিপুরাতে নেই। এবং রাজনৈতিক সন্ত্রাস ত্রিপুরাতে আয়াত করে আনা হয়েছে, ত্রিপুরা সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক সন্ত্রাসের মানসিকতা নেই। কারণ আমারও জন্ম জামজুরি চট্টগ্রামে, আমি দেখেছি আমাদের আত্মীয় স্বজন পরিজন যে যাই পার্টি করো এক জায়গায় বসা, এক জায়গায় থাকে, এই মানসিকতা ছিল। সেটা এই ধরনের মানসিকতা চলে যাবে সেটা তত দুর্ভাগ্যজনক, এবং তাকে ল অ্যান্ড অর্ডার শক্তভাবে মোকাবেলা করবে। আর আমিও খোয়াইবাসীর কাছে আপিল করব যে আপনারা কালচারাল খোয়াই তৈরি করুন, নরেন্দ্রভাই মোদীর নেতৃত্বে এক সুন্দর খোয়াইয়ের যে স্বপ্ন আপনারা দেখেছেন সেটাকে সাকার। 25 বছরের ক্ষমতা হারিয়ে ফের একবার ক্ষমতা ফিরে পেতে ক্যাডারদের দিয়ে চালাচ্ছে সিপিআইএম সন্ত্রাস, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বুধবার সন্ত্রাসের এক ভয়াবহ রূপ দেখল খোয়াইবাসী। সংঘর্ষের ফলে আহত হয়েছেন বিজেপির কমপক্ষে 12 জন। এরপরই বৃহস্পতিবার তাদের দেখতে জিবিপি হাসপাতালে ছুটে গেলেন বিপ্লব কুমার দেব, সঙ্গে ছিলেন অমিত রক্ষিত। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।